আমরা আমরা দু হাজার বাইশ ক্লাস ইলেভেনে উঠছি বা এখনও উঠিনি অনেকেই ভেবে নিয়েছে যে আমরা ইলেভেনে উঠবো আশা করি তোমরা যারা যারা ভেবে নিয়েছো তারা যথেষ্ট কনফিডেন্ট যে আমরা ইলেভেনে উঠে গেছি খুব ভালো কথা এবার ক্লাস ইলেভেনে শুরুটা এবং শেষটা কিভাবে যাবে সেটা আজকে বলব ক্লাস ইলেভেনে আমরা শুরু করতে অত্যন্ত ব্যস্ততা দেখিয়েছি অনেকেই পারেনি পরীক্ষার পরের দিন থেকে স্টার্ট করে দেয় অনেকে এক এক সপ্তাহ পরে কেউ এক মাস পরে শুরু করে দিয়েছে করে দিয়েছে না মানে কি না কি আসলে আমরা শুরুটা কেন করি পাশে যদি কোনো বন্ধু শুরু করে দেয় তাহলে আমার শুরু না করলে ঠিক হচ্ছে না কারণ আমার কম্পিটিশানটা তো আমার বন্ধুর সাথে আমার সঙ্গে নয় বা নিজের সঙ্গে নয় ইলেভেনের তুমি কত আগে শুরু করেছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট তুমি কতটা এফেক্টিভলি পড়াশোনা করছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ক্লাস ইলেভেনে তোমার কারো পাঁচটা সাবজেক্ট হবে কারো ছটা সাবজেক্ট হবে ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেকে মনে মনে ভাবছো উফ যদি অপশানটা থাকতো বাংলা ইংলিশটা বাঁচতে পারতাম তাহলে ইংলিশটা সবার আগে হাঁটাতাম কিন্তু এখন কিছু করার নেই তোমাদের বেঁধে দিয়েছি ইংরেজিটা কম্পালসারি তোমাকে পড়তেই হবে বেশ কিছু জেনারেল কনসেপশান জেনে নাও এক হচ্ছে তোমাদের কিন্তু বাংলা ইংলিশে পাশ করতেই হবে তবেই তোমাদের যে ফোর্থ সাবজেক্টটা আছে সেটা তোমাদের সঙ্গে অ্যাড করা যাবে আর একটু গুছিয়ে বলি ধরো তোমরা ইলেভেনে ওঠার আগেই কথাগুলি মন দিয়ে শুনে নাও ধরো তোমরা যে কোনো তিনটে সাবজেক্ট বাঁচতে পারবে তার সঙ্গে একটা এক্সট্রা সাবজেক্ট তুমি নিতে পারো যেটাকে আমরা বলি ফোর্থ সাবজেক্ট বলি না আমি কথা দিন মানে কথায় ধরলাম যে আমি নিয়েছি ইতিহাস আমি নিয়েছি পল সায়েন্স আমি নিয়েছি সংস্কৃত আমি তার সঙ্গে এডুকেশনটা নিলাম তো এডুকেশান কিন্তু আমার ফোর্থ সাবজেক্ট হিসেবে নেওয়া তো রেজাল্ট শেষে দেখা গেল আমি এডুকেশানে পেয়েছি আশি ইতিহাসে পেয়েছি উননব্বই এতে পেয়েছি একাশি সংস্কৃতে পেয়েছি তোমার বিরাশি তাহলে কিন্তু আমার এডুকেশানটাই ফোর্থ সাবজেক্টই থেকে গেল আমি দেখা গেল এডুকেশানে পেলাম হ্যাঁ পল সায়েন্সে পেলাম তোমার সেভেন্টি নাইন তাহলে কিন্তু পল সায়েন্সটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে মানে যেটা তুমি সব থেকে কম পাবে সেটা এই তিনটের মধ্যে ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে এবার প্রশ্ন আমার কি ফোর্থ সাবজেক্ট নেওয়া উচিত কি উচিত না প্রশ্ন আছে মাথায় আমি কি ফোর্থ সাবজেক্ট নেব দেখো ফোর্থ সাবজেক্ট অনেকের স্কুল জোর করে দেবে কারণ ওই সাবজেক্টের টিচারটা হলে শুধু শুধু বসে থাকে দেখা গেল কম্পিউটার অ্যাপ্লিকেশান ফোর্থ সাবজেক্ট হিসেবে দিয়ে দিল ইতিহাস ফোর্থ সাবজেক্ট হিসেবে দিয়ে দিল তোমাকে নিতে হবে কিন্তু আমার মতে এটা আমার পার্সোনাল অপিনিয়ন অনেকের অনেক রকম অপিনিয়ন থাকতে পারে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন আছে আমার মতে ফোর্থ সাবজেক্ট নেবার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই ফোর্থ সাবজেক্ট নিলে আমাকে ওর জন্য এক আলাদা টিচার রাখতে হবে আলাদা প্র্যাক প্রজেক্ট করতে হবে আলাদা টাইম দিতে হবে এবং আমি নিশ্চিত না যে আমার এই ফোর্থ সাবজেক্টটা যে ফোর্থ সাবজেক্ট থাকবে কিনা দেখা গেল আমি ইতিহাসে অনার্স করতে চাই কিন্তু দেখা গেল আমি ইতিহাসে পেয়েছি বিরাশি আর ফোর্থ সাবজেক্টটাতে পেয়েছি তিরাশি তাই না দুটোই নাম্বার তো খুব একটা খারাপ না ভালো নাম্বার তাহলে আমার কি হবে ইতিহাসটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে অনার্স নেবার সময় একটু সমস্যা হতে পারে পরবর্তীতে বলছি আর বাংলা ইংলিশ কিন্তু কোনোদিন ফোর্থ সাবজেক্ট হয় না বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা সাবজেক্ট চুজিংয়ের সময় অত্যন্ত বুঝে নেব যারা আর্টস নিয়েছে তারা অবশ্যই এমন কোন সাবজেক্ট নেবা যেটাতে স্কোর খুব বেশি ওঠে নাম্বারটা বেশি ওঠে অনেকে বলে কম পড়ে বেশি নাম্বার পাওয়া দেখলাম প্রচুর চ্যানেলে বা প্রচুর স্যাররা বলছেন এমন সাবজেক্ট নেবা যে পড়তেই হয় না আসলে এমন কোন বিষয় আছে যে পড়তে হয় না অনেকে বলে সংস্কৃত পড়তে হয় না এমনি নাম্বার ওঠে পুরো কিন্তু ভুল কথা দর্শন পড়তে হয় না এমনি নাম্বার ওঠে তোমাকে কিছু না কিছু পড়তে হবে তোমার সঙ্গে বইয়ের সম্পর্ক থাকতে হবে তবেই তুমি নাম্বার পাবে এমনি কিছু না পড়ে তুমি ষাট পাবা একটু পড়াশুনো করলে তুমি নব্বই পাবা তাহলে তুমি কোনটা করবা একটু তো পড়াশোনা আমি করব। অনেকে বলে জিওগ্রাফি খুব সোজা পড়ে দেখো বুঝতে পারবে জিওগ্রাফি অতটাও সোজা নয় তার মানে দেখা গেল যারা সায়েন্স নিয়ে পড়ে কম্প্যারেটিভলি তারা একটু বেশি পড়ে যদিও এটা ঠিক পড়ার থেকে অ্যাটিটিউডটা বেশি নেয় মানে অ্যাটিটিউড নেবার সংখ্যাটা ধরে নাও প্রায় উননব্বই বা নব্বই শতাংশ ছেলেমেয়েরা অ্যাটিটিউড নেবং এবং তার পাশাপাশি তার বাবা মায়ের অ্যাটিটিউড বেশি হয় ও দিদি আপনার ছেলে কি নিয়ে পড়ে ওয়াটস ও সাবজেক্ট নাকি একটা আর্টসেরও দাম আছে নাকি আমার ছেলে দিদি সায়েন্স ছাড়া তো কিছু বোঝেই না ও দেখা গেল ইলেভেন শেষে ও ফিজিক্সে ফেল করেছে কেমিস্ট্রিতে শূন্য পেয়েছে ম্যাথে বাইশ পেয়েছে তেইশ পেয়েছে আমার স্কুলে ফিজিক্সে এবছর ষোলো হায়েস্ট গাইঘাটা হাই স্কুলে বছর ষোলো হাইস্ট ফিজিক্সে তার মানে কেন এই ছেলে মেয়েগুলো সায়েন্স নেয় ঠিকই কিন্তু বই পড়ে না ইলেভেনে ম্যাক্সিমাম স্কুল কোয়েড হয় ছেলে মেয়ে একসাথে রঙিন চশমা রঙিন অ্যাটিটিউড রঙিন চলাফেরা নতুন নতুন ইলেভেনে একটু প্রেম করতে শেখা নতুন নতুন একটু বান্ধবী তৈরি হওয়া আর সত্যি সত্যি গল্প কবিতাগুলোও একটু এমন দেওয়া জিমি ভ্যালেন্টাইন সিক রোজ মিটিং অ্যাট নাইট মানে ছেলে মেয়েদের মধ্যে একটুখানি প্রেম প্রেম ভাবটা দিয়ে দেওয়া একটু হালকা ম্যাচিওর হয়েছে তো আমরা ইলেভেনে দাদা দাদা ভাব একটু হালকা হাতের কল মানে হাতের এটা একটুখানি গুটিয়ে কলারটা উঁচু করে অন্ধ অন্ধ একটা ইলেভেনে মানে আমাদের অ্যাটিটিউডটা বিশাল একটা নতুন দাদা হতে শিখেছি আমরা এগুলো কিচ্ছু না অবশ্যই স্কুল লাইফটাকে আমরা এনজয় করব। কিন্তু ক্লাস ইলেভেনে যদি কেউ না পড়াশুনো করে যদি মনে করে যে আমি ক্লাস ইলেভেন পড়বো না টুয়েলভের থেকে ফাটিয়ে দেব দেখিস টুয়েলভে উঠতে দেখবার ফাটিয়ে দেবো জীবন এসে পারবে না যদি কেউ মনে করে আমি ইলেভেনে একদম পড়াশুনো করব না আমি টুয়েলভে গিয়ে ফাটিয়ে পড়াশুনো করব। হবে না তোরা ভিডিও না দেখে আমার কথা শুন। আমি প্রত্যেকের জন্য কথাগুলি বলছি যাতে করে পুরো আপামার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কাছে এই কথাগুলি পৌঁছে যায় তোদের সঙ্গে এটা বুঝি তোদের আমি দেখছি তো যখন পরাটা ধরলাম হঠাৎ করে ভিডিও বানানোর কেন আমার কাছে থটস এসছে যখন পড়াটা আমি ধরলাম তখন দেখলাম কিছু সংখ্যক ছেলেমেয়েরা পারছে কিছু সংখ্যক ছেলেমেয়েরা পারছে না আমি তো সামান্য সামান্য করে পড়া দিই আয় চলে আয় তোদের একটা লেট কেন ও আচ্ছা হেঁটে হেঁটে এসেছি তাই তাদের লেট হয়েছে আমি হাঁটি আমার মাথা হাঁটে আমার পা হাঁটে ওই কবিতার মতন যাই হোক এই কবিতাটা এখানে বলাটা ঠিক হলো না যাই হোক এবার তোরা শুনে নে যারা যারা যে সাবজেক্টই নিবি যদি তোরা মাথায় রাখ রেখে দিস যে আমার পড়তে হবে না বা আমি না পড়লে পাশ হয়ে যাবে এটা কিন্তু স্যাররা বলবে টু গেট অ্যাডমিশন টু হিস ইনস্টিটিউশন তার কাছে পড়বার জন্য স্যারদের এটা ট্রেড ক্রাই বলতে পারো কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে তুমি যে সাবজেক্টটি নাও না কেন বছরের শুরু থেকে যদি তোমার মেন্টালিটি এমন থাকে পুরোটাই তো আমাদের মাইন্ডসেটের মাইন্ডসেটআপের খেলা যদি আমার মেন্টালিটি থাকে পড়তে হবে না তাহলে কিন্তু ক্ষতি তোমার হবে বছরের শুরু থেকে এটা মাথায় রেখে দাও যে আমাদের পাঁচটা সাবজেক্ট আমাদের পাঁচ ঘন্টা প্রতিদিন পড়তে হবে পাঁচ ঘন্টা পড়াশুনো করার কোনো ব্যাপার না আমি আগেও বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি আট ঘন্টাও ঘুমাও তাহলে তোমার ষোলো ঘন্টা সময় থাকে যদি পাঁচ ঘন্টা বই পড়ি তাহলে আমি এগারো ঘন্টা ঘুরবার সময় থাকে এগারো ঘন্টা প্রিয়তমাকে দেবার সময় থাকে এগারো ঘন্টা গেম খেলার সময় থাকে এগারো ঘন্টা ফাজলামি মারার সময় থাকে এগারো ঘন্টা ঘুরে বেড়ানোর সময় থাকে কিন্তু আমি কি করব এই পাঁচ ঘন্টাটাকেও এগারো ঘন্টার মধ্যে মিলিয়ে নেব এবং দিনের শেষে বলবো কালকে থেকে পড়বো কালকে থেকে ফাটিয়ে পড়ব আজকে গেছে গেছে কালকে যদি না পড়ি আমি পুরুষই না আমি মানুষই না আমি গরু আমি ছাগল নিজেকে গালাগালি দিলাম আবার পরের দিন কি একই যেই সেই আজকে থাক কালকে থেকে পড়ব এইভাবে কাল কাল করতে করতে ইলেভেনটা চলে আসবে বছরের শেষে দাদা এমন দুটো কোশ্চেন দাও যেটাই পরীক্ষায় আসবে দাদা এমন একটা প্রশ্ন দাও যেটা পরীক্ষায় এসে বসে আছে তখন আমাদের নিজেকে মনে হয় যেন আমি তান্ত্রিক ইলেভেনে যেটা তোদের মনে হয় যে রঙিন চশমার একটা সময় সেটা কিন্তু নয় ইলেভেনটা তোর নিজেকে তৈরি করার সময় বারবার করে বলছি এতদিন যা যা তুই পারতিস না সেগুলো তুই ক্লাস ইলেভেনে শিখে নে বুঝতে পেরেছিস প্রচুর সময় পাবি আর ইলেভেনে যখন সবাই পড়বে না তখন তুই পড়লে অনেকখানি সবার থেকে এগোতে পারবি তো ইলেভেনটাকে খেলার ছলে নিস না ক্লাস ইলেভেনটা কিন্তু বড্ড সিরিয়াস একটা ক্লাস তাই খুব সিরিয়াসলি ক্লাস ইলেভেনটাকে পড় ইলেভেনটাকে ইউটিলাইজ কর যেই সাবজেক্ট নিস না কেন তোর পড়তে হবে চেষ্টা করবি সেই সাবজেক্টটা ভালোবেসে পড়বার কোনো সাবজেক্টটি একদম খুব ভালো লাগে না প্রথমেই পড়তে সেটাকে ভালোবাসতে শিখতে হয় ঠিক আছে এইটুকুনি আজকে তোদের সাথে আলোচনা করলাম তারপরে আমরা ক্লাসে আসছি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো পাশে থাকো তোমাদের প্রিয়জনের ফ্রেন্ড লার্নিং যারা যারা ক্লাস ইলেভেনে ইংলিশ অনলাইন পড়তে চাও তার অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে বা যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যাবতীয়টা তোমাদের এই গ্রুপে বলে দেওয়া হবে পাশে থেকো তোমাদের প্রিয়জনের ফ্রেন্ডলি লার্নিং আই রিপিটেড এগেন ভালো থেকো